ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এখন হচ্ছে সকাল 7টা বাজে, তো সকালবেলা থেকেই শুরু করে ফেলেছি আমাদের লাঞ্চ প্লাস ব্রেকফাস্ট দুইটারই প্রিপারেশন নিয়ে। তো আজকে অনেকদিন পর একটা ভিডিও দিলাম, 6 দিন হয়ে গেছে ভিডিও আপলোড করে না, তো ভাবলাম যে আজকে একটা আপলোড করে ফেলে। আসলে মাঝে মাঝে অলসতা লাগে ভিডিও আপলোড করতে, যে কোনো কাজই আসলে কঠিন, কোনো কাজকে সহজভাবে নিয়ে আসলে ঠিক না। অনেকে হয়তো ভাবতে পারে যে ইউটিউবিং করা অনেক সহজ, ইউটিউবে ভিডিও দেওয়া সহজ, বানানো সহজ, আসলে এগুলো কিছুই সহজ না। পৃথিবীতে এমন কিছু নেই যেটা সহজ আছে, সব কিছুই কঠিন। তো আর কথা বলবো না, এসব নিয়ে চলুন শুরু করে ফেলি ব্লগ। তো প্রথমে আমরা একটু কাটাকুটি করে নিয়েছি, এখন রান্নাটা বসিয়ে দেওয়া হবে। তো আজকে লাঞ্চ মেনুতে আছে 3টা রেসিপি, 2টা মাছের আর 1টা হচ্ছে চিকেন কারি। তো প্রথমে মাছটাকে ভেজে নিতে হবে, এগুলো হচ্ছে ফলি মাছ। তো এইগুলো কাটা কিন্তু অনেক কঠিন, কারণ এই মাছের গায়ের আঁশটা অনেক ছোট ছোট হয়। অনেকে কিন্তু আমার মনে হয় যে এই মাছটাকে কাটার ভয়ে খেতে চায় না, কারণ মাছের আঁশ ফেলতে গেলে দেখা যায় যে 1 ঘন্টা শুধু মাছের আঁশ ফেলতেই যায়, এতটা ছোট থাকে মাছের আঁশটা। এবং মাছের মধ্যে প্রচুর পরিমাণে কাঁটাও আছে, কিন্তু মাছটা খেতে অনেক টেস্টি। মাছটা ভাজা হয়ে গেলে তরকারিটা বসিয়ে দেওয়া হবে। এখন এর মধ্যে একটু জিরা রাঁধুনি ফোড়ন দেওয়া হলো। এখন এর মধ্যে অ্যাড করতে হবে লম্বা লম্বা করে সাইজ করে আলু কেটে নেওয়া হয়েছে। তো আলুটা অ্যাড করার পর আমরা 5 মিনিট পরে এর মধ্যে অ্যাড করবো হচ্ছে বেগুন। বেগুনটা অ্যাড করার পর আমরা এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু অ্যাড করে এটাকে 10 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। আসলে রান্নার স্টাইল কিন্তু যে কোনোভাবে রান্না করা যায়, অনেকভাবে রান্না করা যায় রান্নাটা, এক এক এলাকার রান্নার স্টাইল কিন্তু এক এক রকম। অনেকে ব্লগ দেখে বলে, আমার ব্লগ দেখে, যে আপনারা এইভাবে রান্না করেন কেন, একই স্টাইলে রান্না করেন, বা আপনাদের রান্না দেখে মনে হয় না যে সেটা টেস্ট হয়। আসলে রান্না তো সবারটাই টেস্ট হয়, এক এক এলাকার রান্নার স্টাইল কিন্তু এক এক রকম, কিন্তু ধরতে গেলে কিন্তু সেই দেখা যায় যে একটু হালকা নির্দিষ্ট থাকে, কিন্তু অনেকটা একরকমই হয়ে যায়। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে অনেকটা তফাৎ আছে, কারণ ইন্ডিয়ার যখন রেসিপিগুলো আমি দেখি ইন্টারনেটে, তখন দেখা যায় যে ওদের রান্নার স্টাইলের সাথে আমাদের রান্নার স্টাইলের অনেক তফাৎ আছে। তবে বাংলাদেশের বেশিরভাগ জায়গায় রান্নার স্টাইল প্রায় একই রকমই হয়, শুধু রেসিপিগুলো হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট হয়, কিন্তু রান্নার স্টাইল কিন্তু বেশিরভাগ একই রকম হয় আমাদের বাংলাদেশেরটা। তবে ইন্ডিয়ার অনেক রাজ্য, তো এর জন্য ইন্ডিয়া মানে এক এক রাজ্যের স্টাইল এক এক রকম হয়। যে যে স্টাইলই ফলো করুক না কেন, আসলে রান্না জিনিসটা একটা সময় দেখা যায় যে অনেক বেশি করতে করতে, মানে যখন কেউ প্রথমবার রান্না করতে যায় তাহলে কিন্তু তার রান্না টেস্ট হয় না, কিন্তু যখন সে রান্না করতে করতে দেখা যায় যে 1 বছর 2 বছর কন্টিনিউ রান্না করে যাচ্ছে, তাহলে কিন্তু একটা সময় যাওয়ার পর তার রান্নাটা অটোমেটিকলি ভালো লাগে খেতে, মানে অন্যরকম একটা টেস্ট চলে আসে ও ওনার হাতের রান্না আর কি, যে রান্না করে। তো আসলে এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার, যে কোনো কাজে প্র্যাকটিসের উপর নির্ভর করে, যত বেশি প্র্যাকটিস করেন কাজটা ততটা পারফেক্ট হবে। তো আর কথা বলবো না, এদিকে এটা কষানো হয়ে গেছে, আমরা এর মধ্যে জলটা অ্যাড করে দিয়েছিলাম। তো সবশেষের মধ্যে একটু জিরে বাটা অ্যাড করে দিতে পারেন, অথবা আপনারা চাইলে আদার্স কোনো মশলাও দিতে পারেন, তবে জিরে বাটা দিয়ে এটা বেশি টেস্টি হয়। তো মাছের ঝোলটা কমপ্লিট, এখন চলুন করে ফেলে ছোট মাছ, সরি ছোট মাছ না, মাছের মাথা দিয়ে চচড়ি রান্না করা হবে। আমার কাছে মাছের মাথা চচড়ি ভীষণ ভালো লাগে, আসলে একটু বড় সাইজের মাছ, যেমন আয়ের মাছ বা বল মাছের মাথা দিয়ে একটু সবজিকে কুচি কুচি করে কেটে চচড়ি রান্না করলে ভীষণই টেস্টি হয়। তবে এই রেসিপিটা কিন্তু একদম আমাদের বাংলাদেশের ট্রেডিশনাল রেসিপি, জানি না ইন্ডিয়াতে কেউ খায় কিনা, তবে বাংলাদেশে প্রচুর পরিমাণে এই রেসিপিটা খাওয়া হয়। তবে সেটা আমাদের হিন্দুদের আর কি, মুসলমানের ক্ষেত্রে সেটা বলতে পারবো না। তো যাই হোক, এর মধ্যে একটু জিরে আর রাঁধুনি ফোড়ন দেওয়া হয়েছে, এখন এর মধ্যে কুচি করে রাখা সবজিগুলো অ্যাড করা দেওয়া হয়েছে, এখন যা সেটাকে আমরা নেড়ে চেড়ে নেবো। তো আসলে আজকে রান্নাগুলো করতেছে হচ্ছে দিদি, তো দিদি যখন রান্না করে তখন আমার ব্লগ বানাতে একটু প্রবলেম হয়, কারণ দিদি রান্না করার সময় প্রচুর ফাস্ট কাজ করে, মানে আমি যদি বলি যে আমি ভিডিও করবো, আমি আমাকে না বলেই দিয়ে দেয় মশলা টশলা, যাই হোক, মানে এর জন্য অনেক সময় দেখা যায় অনেক কিছু মিসিং হয়ে যায়। কিন্তু মার সাথে যখন আমি ভিডিও বানাই
তখন মা আবার সবকিছু আমাকে বলে বলে দেয় যে এখন এটা দেবো, এখন ভিডিও করবো তাহলে ক্যামেরা নিয়ে আসো। মানে মার সাথে ভিডিও করতে আরাম হয়, কিন্তু দিদি যেদিন রান্না করে সেদিন দেখা যায় যে কিছু না কিছু আমার অবশ্যই মিসিং হবেই হবে। মানে এটা আসলে দিদি আসলে ভুলে যায়, এর জন্য হয়। আর এই রেসিপিটাতেও আমার অনেকটা গ্যাপ হয়ে গেছে, দেখা গেছে যে মাছটা সবকিছু দেওয়া হয়ে গেছে, আমি ক্যামেরা ধরতেই পারিনি। আসলে এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়, দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু মাছটা অ্যাড করে দেওয়া হয়ে গেছে। এটা ছিল বল মাছের মাথা, তো এই বল মাছের মাথা দিয়ে এই বটবটি, এরপর হচ্ছে মূলা, বা অনেক সময় কিন্তু বাসার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সবজি থাকে না, তো সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এর মধ্যে পটল কুচি করে দিতে পারেন, অথবা চিচিঙ্গা ও কুচি করে দিতে পারেন। তবে সেটা শক্ত টাইপের সবজি হতে হবে, এর মধ্যে কিন্তু আবার ওই ধুন্দুল বা ঝিঙে দিলে হবে না, এর মধ্যে শক্ত সবজি দিতে হবে, যেমন পটল, এরপর হচ্ছে কাকরোল, অথবা কি বলো ওটাকে, চিচিঙ্গা। এইগুলো আসলে কুচি করে দিয়েও চচ্চড়ি খাওয়া যায়, যদি আপনাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সবজি না থাকে, যেগুলো দিয়ে আর কি চচ্চড়ি খাওয়া যায় সেগুলো না থাকলে এইগুলো দিয়েও আপনারা কাজ চালিয়ে নিতে পারেন। তো চচ্চড়িটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, যেহেতু বড় মাছের মাথার চচ্চড়ি তাই এর মধ্যে একটু জিরে গুঁড়ো অ্যাড করে দেবেন, তো হয়ে গেল। এখন করা হবে চিকেন কারি। তো চিকেন কারির জন্য প্রথমে আমি চিকেনটাকে মশলা দিয়ে ম্যারিনেট করে নেব, তো এর মধ্যে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচা জিরে বাটা, এরপর হচ্ছে ধনিয়া বাটা। তো সব মশলা দেওয়ার পর হলুদ মরিচ লবণ, এটা তো মাস্ট দিতেই হবে, তাই সব কিছু দেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে মিক্স করে রেখে দেব। এরপর হচ্ছে এটাকে রান্না করা হবে। তো কড়াইতে পরিমাণ মতো তেল দেওয়া হয়েছে, এখন এর মধ্যে দিতে হবে জিরা আর রাঁধুনি ফোড়ন। তো অনেকেই আসলে এই ফোড়নটা নিয়ে অনেক কথা বলে যে এটা আপনারা কেন দেন, এটা দিলে কী হবে, না দিলে কী হবে। আসলে এটা দিলে তফাত হয়, কিন্তু না দিলে আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন যে কি আর কি তফাত হয় এর মধ্যে। একদিন দিয়ে খাবেন আর একদিন না দিয়ে খাবেন। তবে আমাদের হিন্দুদের মধ্যে কিন্তু সোমবার ছাড়া তরকারি খাওয়াটা অ্যালাউ না, আমি যতটুকু জানি আমাদের এলাকাতে আর কি। তো সোমবার ছাড়া তরকারি খাওয়া নাকি ঠিক না, তো এই জন্য আর কি আমরা সবসময় সোমবার দিয়ে তরকারিটা খাই। তো এখন এর মধ্যে চিকেনটা দিয়ে দেওয়া হবে, তো চিকেনটা দেওয়ার পর এটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। আসলে চিকেনটা কিন্তু ডিপেন্ড করে কষানোর উপর, কষানো যতটা ভালো হবে আপনার চিকেনটা কিন্তু ততটাই টেস্টি হবে। তো আমরা বেশিরভাগ এই স্টাইলে চিকেন রান্না করে খাই, কারণ অন্য স্তরে চিকেন আমাদের অত বেশি পছন্দ না, আমাদের কাছে এই কষানো ঝালঝাল মাংসের ঝোলটাই বেশি পছন্দ। তো এটা কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে ঝোলটা অ্যাড করে দেব। সবশেষে এর মধ্যে অ্যাড করব হচ্ছে গরম মশলা বাটা। আসলে গরম মশলা বাটাটা কিন্তু এই টাইপের রেসিপি, মানে এই রেসিপির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ, কারণ একটু ঝালঝাল করে মাংস রান্না করতে গেলে যদি গরম মশলা বাটা অ্যাড না করেন তাহলে কিন্তু মাংসের টেস্ট আমার মনে হয় না উঠবে, আর যদি গরম মশলা বাটা অ্যাড করেন তাহলে অনেকটা টেস্টি হয়। তো আমাদের লাঞ্চ মেনু কমপ্লিট, আজকে কিন্তু অনেক ভালো লাঞ্চ মেনু হয়েছে, তিনটাই ভালো লাঞ্চ মেনু। তো লাঞ্চ মেনু করতে করতে দেখা গেল যে বৃষ্টি চলে আসছে, যাকে বলে সোনাই সোহাগা। একটু চিকেন থাকলে কিন্তু বৃষ্টি থাকলে ভালো হয়, কারণ গরমের সময় কিন্তু চিকেন টিকেন এরপর বেশি বেশি
মাছ টাছ খাওয়াটা আসলে ভালো লাগে না, খেতে কেমন জানি অস্বস্তি লাগে খাওয়ার পর। তো দেখলাম যে বৃষ্টি চলে আসছে, আর ইদানিং তো বিকেলবেলা বৃষ্টি হয়, মানে প্রত্যেক বিকেলবেলায় বৃষ্টি হয়, আর এটা ভালোও লাগে কারণ এখন তো বাসার মধ্যেই থাকা হয় যেহেতু সবাই হোম কোয়ারেন্টাইনে আছে। তো একটু বৃষ্টি হলে, বৃষ্টির সামনে দাঁড়ালে আসলে মনটা ভালো হয়ে যায়। সবসময় এক জায়গায় থাকতে থাকলে তো মানুষের মনের আনন্দটা চলে যায়, তো যেহেতু বৃষ্টি হয় একটু বৃষ্টির কাছে গেলে কিন্তু মনটা অনেকটা কী বলবো ফ্রেশ হয়ে যায়। তো যাই হোক, আমরা এখন বারান্দায় একটু বৃষ্টি এনজয় করতেছি, এরপর হচ্ছে আমরা লাঞ্চ করবো। আসলে বৃষ্টি হতে হতেই হয়তো বা লাঞ্চটা শুরু করতে হবে কারণ এখন তো দুপুরবেলা। এখন হচ্ছে বিকেলবেলা, আমাদের লাঞ্চ তো অনেক আগে করা হয়ে গেছে, বিকেলবেলা একটু রেস্ট নিই আমরা। এখন বিকেলে নাস্তার প্রিপারেশন নিয়েছি, যেহেতু আজকে দুপুরবেলা খুব ভারী খাবার খেয়েছি, ভারী মানে একটু চিকেন টিকেন খাওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রে বিকেলের দিকে কিন্তু একটু ভারী নাস্তা না করলেই হবে। তার জন্য আজকে বিকেলবেলা আমরা ফ্রুটস খাবো। তো ফ্রুটসের জন্য আমাদের কাছে যেটা আছে এখন সেটা হচ্ছে তরমুজ। তো এখনকার সিজনে তো তরমুজের সিজন, তো এখন তরমুজটা খাওয়া হয়। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, টাটা।